আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ডিজিটাল মার্কেটিংয়ের একটি অন্যতম ট্যাকটিক্স লিড জেনারেশন, এর উপর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে লিড জেনারেশনের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা স্টেপ নিয়ে আমরা আলোচনা করব এবং আমি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর সেই সাথে শুরুতে বলে রাখছি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রিয়াদ খান। এখানে এসে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন পর্বে চলে যাই। তো দেখুন, আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে মূলত লিঙ্কডইন থেকে ইমেল লিস্ট কালেকশন বা লিড জেনারেশনের উপর। যেমন দেখুন, এখানে আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে একজনে কমেন্ট করেছেন যে ভাই, আমি B2B এবং B2C এইরকম ইমেলগুলো কীভাবে কালেক্ট করব, আর 200K কীভাবে কালেক্ট করব, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মাত্র 100 ইমেল কালেক্ট করছি, বাট আচ্ছা প্লিজ বিস্তারিত বলবেন। আচ্ছা ওকে ফাইন, সে অ্যাকচুয়ালি ইমেল লিস্ট কালেক্ট করতে চাচ্ছে B2B B2C এই টাইপের। তো B2B B2C এই টাইপের লিডগুলো কালেক্ট করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লিঙ্কডইন। ওকে, তো এই ক্ষেত্রে আমি খুবই সংক্ষেপে এবং খুবই সহজে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বিষয়টা আমি দেখাবো যে কীভাবে আপনারা কাজ করবেন। তো লিঙ্কডইন থেকে আপনি ইমেল লিস্ট কালেক্ট করতে গেলে অবশ্যই আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কি না কি অবশ্যই আশা করি আপনি বিষয়গুলো জানেন। যদি জানা না থাকে তাহলে এর উপর আমার ভিডিও আছে, কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো দেখুন, এবার আমি ভিডিওর মেইন পর্বে আমি চলে যাচ্ছি। তো এর জন্য আপনাকে অবশ্যই একটা এক্সটেনশন আপনাকে অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে স্নোভিউ এক্সটেনশন। যদি আপনার ক্রোম ব্রাউজার থাকে তাহলে ক্রোমে, অথবা ফায়ারফক্স থাকলে ফায়ারফক্সে। তো আমি এখানে ক্রোম থেকে দেখাচ্ছি। তো এখানে আমি সার্চ করার পর এই যে অপশনটা এখানে আসলো যে স্নোভিউ ক্রোম এক্সটেনশন ইউজ টু ফাইন্ড অ্যান্ড ভেরিফাই ইমেল। আচ্ছা ওকে ফাইন, তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই পেজে আসবেন। এই পেজে যখন আপনি আসবেন তখন আপনি এই যেটা আপনি দেখতে পাবেন যে অ্যাভেলেবল ইন দ্য ক্রোম ওয়েব স্টোর। ওকে, দেন এখানে আপনি আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন আপনি ফাইনালি সেই এক্সটেনশনটা আপনি অ্যাড করার জন্য অপশনটা আপনি পেয়ে যাবেন যে ইমেল ফাইন্ডার। ওকে, এই যে আপনি দেখছেন যে অ্যাস লোগো দিয়ে স্নোভিউর ইমেল ফাইন্ডার। তো দেন এখানে আপনি অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড এক্সটেনশন এই অপশনটা দেখাচ্ছে, এখানে আবার ক্লিক করবেন। তারপর একটু সময় দিন, এটা অ্যাড হচ্ছে। ওকে, তো আমাদের এটা অ্যাড হয়ে গেল। এই যে দেখুন, এখানে আমরা লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এক্সটেনশনটা এখানে চলে আসলো। এবার দেখুন আমরা কী করব। এবার হচ্ছে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি যাব। লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত পার্সনদের আমি ইমেলগুলো আমি কালেক্ট করব। তো এটার জন্য প্রথমত এখানে আমি সার্চ করব যে কোনো একটা কিছু লিখে, যেমন ধরুন CEO, এটা লিখে আমি সার্চ করলাম, অর্থাৎ হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে ফাইন, এটা লিখে আমি সার্চ করলাম। দেন এখানে আমি কানেকশন টাইপটা আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড অ্যান্ড থার্ড। ওকে, তো এই কানেকশনটা আমি দিচ্ছি, অথবা আপনি চাইলে ফার্স্ট সবগুলো আপনি রাখতে পারেন। তো এখানে আমি সেকেন্ড অ্যান্ড থার্ড আমি রাখছি, কারণ অনেকে বলেন যে আবার সেকেন্ড অ্যান্ড থার্ড কানেকশন তাদের ইমেল লিস্টগুলো কীভাবে বের করবেন লিঙ্কডইন থেকে। তো এটা খুবই টাফ একটা জব, আর আমরা জানি লিঙ্কডইনে সাধারণত সকল সবগুলো আপনার রিয়েল অ্যাকাউন্ট থাকে। সো এখান থেকে ইমেল কালেক্ট করতে পারলে সেটা খুবই ইফেক্টিভ হয়। সো ওকে ফাইন, আমি সেকেন্ড অ্যান্ড থার্ড এটা আমি এই কানেকশন ট্যাবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখুন এই যে এখানে আসলো। তো এখানে অনেকগুলো আছে এখানে। দেন আপনি যদি চান যে এখান থেকে আবার আপনি একটু ফিল্টারিং করবেন যে লোকেশন ধরুন এখানে আমি বাংলাদেশ দিচ্ছি। আপনি যদি ইউনাইটেড স্টেটসে নেন তাহলে ইউনাইটেড স্টেটস দিবেন, অথবা ইউনাইটেড স্টেটসের ভিতরে যদি আপনার কোনো প্রকার নির্দিষ্ট কোনো যদি লোকেশন থাকে, যেমন আপনার নিউ ইয়র্ক সিটি, অথবা যদি আপনার ক্যালিফোর্নিয়া থাকে তাহলে সেটা আপনি এখানে লিখে নিতে পারেন এই সার্চ বক্সে। সো এখানে আমি এত কিছু আমি করছি না, আমি জাস্ট আমি বাংলাদেশই দিচ্ছি, বাংলাদেশ দিয়ে দেন অ্যাপ্লাই। এবার আপনার যদি কোনো প্রকার কোম্পানির যদি ইনকোয়ারি থাকে তাহলে সেটা আপনি করতে পারেন, তো সেটা আমার প্রয়োজন নেই। দেন আমি এটা করলাম। তো এখানে শোয়িং রেজাল্ট দেখাচ্ছে 39,000s। ওকে, 39,000 প্লাস। এবার আমি যেটা করব, এখানে আসার পর এই যে আইকনটা যেটা আছে, ইমেল ফাইন্ডার যে আইকনটা আছে, এই আইকনটাতে আপনি ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করলে দেখুন এখানে ইমেল লিস্টগুলো এখানে চলে আসছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি, ফাইন্ড ইমেল অ্যান্ড সেভ, এখানে আমি ক্লিক করব। এখানে আপনারা ক্লিক করবেন ফাইন্ড ইমেলস, এখানে একটু ক্লিক করে নিন ফাইন্ড ইমেল সেভ। ওকে, তো এখানে আমরা 5 প্রসপেক্টস আমরা পেয়েছি, এটা গেল। দেন এভাবে আপনি সেম টু সেম আপনি আবার সেকেন্ড পেজে আপনি যান,
সেকেন্ড পেজে আসার পর দেন আপনি আবার এখানে ক্লিক করুন যে ইমেল ফাইন্ডার আইকনে, এখানে আবার ক্লিক করুন, এখানে আবার নতুন ইমেল এখানে আবার আসবে। তো দেন আপনি আবার ফাইন্ড ইমেলস অ্যান্ড সেভ, এখানে আবার ক্লিক করুন। এটা আবার দিচ্ছি 100%, একটু সময় দিতে হবে লিস্টগুলো কমপ্লিট করার জন্য। তো এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি একাধিক পেজে আপনি যাবেন, গিয়ে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইমেল লিস্ট আপনি কালেকশন করে নিতে পারেন, যেই যে ক্যাটাগরির যেভাবে আপনার ইচ্ছে সেভাবে ফিল্টারিং করে। এছাড়া আপনি যদি কোনো প্রকার ওয়েব মেল আপনি যদি কালেক্ট করতে চান, সো ওয়েব মেল কালেক্ট করার জন্য বিশেষ করে কোম্পানি ইমেল আপনি যদি কালেক্ট করতে চান, তাহলে সেটা আপনি এখান থেকে করতে পারেন। সেটা হচ্ছে কি app.snob.io/domain-search। ওকে, এই সাইটে এসে এখান থেকেও আপনি কোম্পানি ইমেল খুব সহজে আপনি কালেক্ট করে নিতে পারেন। যেমন ধরুন এই ক্ষেত্রে আমি সার্চ করছি bestitcenter.com, এটা লিখে আমি সার্চ করলাম। তো দেখুন এই bestitcenter.com-এর যতগুলো ইমেল আছে সেই ইমেলগুলো এখানে চলে আসলো। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন মনে করতে পারেন বা আপনার যেটা আপনার কাছে কাজের মনে করতে পারেন সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরুন আমি এটাকে আমি সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। অ্যাড টু নিউ লিস্ট, এখানে একটা আছে পিপল লিস্ট, আপনি চাইলে নতুন করে আবার আরেকটা লিস্ট আপনি তৈরি করে নিতে পারেন। তো এ হচ্ছে বিষয়, আপনি আপনার মতো করে বিভিন্নভাবে আপনি করে নিতে পারেন। তাছাড়া আমরা গুগল অ্যাক্সট্রাক্ট যে একটা অপশন দেখেছিলাম যে ইমেল লিস্ট কালেকশন করার ব্যাপারে, তো এই এক্সটেনশনটাকে কাজে লাগিয়ে আপনি সেই কাজটা আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি একটা সার্চ দিচ্ছি, রেস্টুরেন্টস ইন বাংলাদেশ লিখে আমি সার্চ দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি আমি এই আইকনে আমি ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করে দেখুন এখানে এই সাইটে যতগুলো বা এই পেজে যতগুলো আপনার ইমেল লিস্ট আছে সবগুলো এখানে চলে আসলো। তো এভাবে আপনি আপনার মতো করে ইচ্ছে মতো পছন্দ মতো আপনি ইমেলগুলো আপনি কালেকশন আপনি করে নিতে পারেন। তো এবার আপনার ইমেল লিস্ট কালেক্টেড হওয়ার পর দেখুন এখানে এখানে একটা অপশন আসছে যে গো টু লিস্ট। তো গো টু লিস্টে আপনি ক্লিক করবেন। তো গো টু লিস্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কতগুলো ইমেল এবং কোন কোন ইমেলগুলো আপনার এখানে সেভ হয়েছে। তো এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাছাড়া আপনার যদি কোনো প্রকার ইনকোয়ারি থাকে বা প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্ট দেখে দেন আমি পরবর্তী ভিডিও তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।